রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাদ্য ও জ্বালানি মূল্যস্ফীতির পাশাপাশি বিশ্বের নীতি নির্ধারকদের কাছে এখন গুরুত্বপূর্ণ একটি ইস্যু জলবায়ু পরিবর্তন। পৃথিবীতে উষ্ণায়নের কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, সৃষ্টি হচ্ছে নানা সংকট। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন 75,000 মানুষ। 700 সংস্থা ও স্বেচ্ছাসেবী দল থেকে হাজারো বিক্ষোভকারী অংশ নিয়েছেন এই বিক্ষোভে। বিক্ষোভ করেছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের জলবায়ু কর্মীরাও। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে মার্কিন সরকারের কাছে অংশগ্রহণকারীদের দাবি, যুক্তরাষ্ট্রে আর নতুন কোনো জ্বালানি প্রতিষ্ঠানের অনুমোদন যেন না দেয়া হয়। বিক্ষোভকারীরা বলছেন, মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের ওপর। আগুন আর বন্যাকে ভোট দেয়া হবে না বলেও সতর্কবার্তা দেন তারা। এ সময় বিশ্ব নেতাদের প্রতি পৃথিবীতে ক্লাইমেট ইমার্জেন্সি ঘোষণারও আহ্বান জানানো হয়। নিউ ইয়র্ক ক্লাইমেট উইকের অংশ হিসেবে আরও 500 বেশি বিক্ষোভের পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারত সহ 54টি দেশে। এই বিক্ষোভগুলোতে অংশ নিতে পারে 10 লাখের বেশি মানুষ। চলতি মাসেই জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে বলা হয় 2025 সাল পর্যন্ত গ্রিন হাউস গ্যাস নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে পৃথিবীতে। যদি 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করা হয়, এরপর থেকে নামতে থাকবে এই গ্যাস নিঃসরণের পরিমাণ। এর মধ্যে অন্যতম 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার শর্ত। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ালেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাচ্ছে না যুক্তরাষ্ট্র। বিশ্বের এক তৃতীয়াংশ দেশ যুক্তরাষ্ট্রের সদিচ্ছায় 2050 সাল পর্যন্ত তেল ও গ্যাস অনুসন্ধান করবে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, গেল 100 বছরে অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র। বিজ্ঞানীদের বিশ্বাস, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে সারা বিশ্বে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বাড়ছে, বাড়ছে উষ্ণায়ন, আগের তুলনায় বেড়েছে ঘূর্ণিঝড়, বন্যা, তাপদাহ, দাবানল আর খরার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। শস্য উৎপাদনে দেখা দিয়েছে চরম বিপর্যয়। জলবায়ু পরিবর্তন রোধে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার কমানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা। বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা বলছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে আগামী 5 বছরে নতুন করে তাপমাত্রার রেকর্ড হবে বিশ্বে। শিল্প বিপ্লবের পর থেকে বিশ্ব উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ার খুব কাছাকাছি চলে যাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে বুধবার জলবায়ু নিয়ে সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্কবার্তা দেওয়া হবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।